আইসিসি ভারতের পক্ষ নেয় না, দাবি বিসিসিআই সভাপতি রজার বিনির। বাংলাদেশ এবং ভারত ম্যাচ নিয়ে শহীদ আফ্রিদির কথা জবাব দিয়েছেন রজার বিনি। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে ফেক ফিল্ডিং এবং বেজামাট বিতর্ক যেন শেষই হচ্ছে না। এই বিতর্ক নিয়ে অনেকে সরাসরি আঙুল তুলেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দিকে। শুক্রবার সুপার টুয়েলভে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে ভারতের প্রতি আইসিসির পক্ষপাত ছিল বলে মন্তব্য করেন পাক কিংবদন্তি শহীদ আফ্রিদি। সামার টিভিতে আলাপচারিতায় সাবেক তারকা অলরাউন্ডার বলেই দিয়েছেন ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির, তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। পাক কিংবদন্তির এমন মন্তব্য জবাব দিয়েছেন বিসিসিআই সভাপতি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সদ্য নতুন সভাপতি রজার বিনির শহীদ আফ্রিদির সেফ উড়িয়ে দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সভাপতি বলেছেন আইসিসির কাছ থেকে বাড়তি কোনো সুবিধা পায় না ভারত। এভাবে বলা ঠিক হয়নি, আইসিসি আমাদের পক্ষে নেয় বলে মনে করি না, সবাইকে সমান চোখেই দেখা হয়, তাই এই অভিযোগের কোনো সুযোগই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কি পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয় এখানে।